জলের বুকেই আগুনের গ্রাসে MV SSL কলকাতা। আগুনের লেলিহান শিখা গিলে ফেলল এই পণ্যবাহী ভারতীয় জাহাজকে। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপত্তনম থেকে জাহাজটি কলকাতা আসছিল। জাহাজে ছিল রাসায়নিক ভর্তি 464টি কন্টেইনার। সূত্রের খবর, প্রথমে প্যাসেজে রাখা একটি কন্টেইনারে বিস্ফোরণ হয়, এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। জাহাজের অবস্থান তখন ফ্রেজারগঞ্জ থেকে 20 নটিক্যাল মাইল দক্ষিণে। জাহাজের মাঝখানে আগুন লেগে যাওয়ায় নোঙর করা সম্ভব হয়নি, ফলে আগুন লাগার পরেও সেটি ভেসে বেড়াতে থাকে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারে নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। হলদিয়া থেকে পৌঁছয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ রাজকিরণ। উদ্ধারে নামানো হয় দুটি জর্নিয়ার বিমানকে। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় জাহাজ থেকে বের করা হয় 22 জন ভারতীয় ক্রু মেম্বারকে। প্রবল হাওয়া থাকায় একটা সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, পণ্যবাহী জাহাজটির প্রায় 70% পুড়ে গিয়েছে। We also got the information from our MRCC Chennai and Mumbai. On the basis of that, we sailed the ship with dispatch to the incident site. Events were very strong. The ship was under heavy fire. Almost 60% to 70% of the area was under fire. We have picked up all the 22 survivors. জাহাজের মধ্যে যেহেতু প্রচুর রাসায়নিক ছিল, তাই সমুদ্রে দূষণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। সেজন্য আলাদাভাবে তৈরি রাখা হয়েছে 3টি জর্নিয়ার বিমানকে। সমিত সেনগুপ্ত ও ঋত্বিক মণ্ডল, ABP আনন্দ।